ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो वन्दे वृन्दावनगुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितो विग्रहं नमोऽयं विष्णुपादाय गोविन्दपृष्ठाय भूतले श्रीमते श्रीश्रीस्वामी शिवानन्दभवा इति नामिनः नमोऽयं विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त বনমিতি নামিনে। প্রথমেই আমি রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমরা আজকে এখানে লন্ডনে আমরা কৃষ্ণ জন্মাষ্টমী আজকে আমরা পালন করছি, তাই আজকেও আমি কিছু ভগবান শ্রীহরির আমরা কিছু গ্লোরিফিকেশন আমরা রস আস্বাদন করবো। কাল থেকে চৈতন্য চরিত আমৃত আরম্ভ হবে। আবার শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় তিনি বলেছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। মানব সমাজে যখন ধর্মের গ্লানি হয়, মানে অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি এই পৃথিবীতে তিনি অবতরণ করেন। মানে এই পৃথিবীর অথবা এই ব্রহ্মাণ্ডের পাপ, মানে পাপ ভার, মানে লাঘব করার জন্যই তিনি অবতরণ করেন। আর শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন শ্রী বিষ্ণু তার সঙ্গে থাকেন, কারণ জড়জগতের পালনকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মহাবিষ্ণু। আর ভগবান যখন অবতরণ করেন তখন বিষ্ণুর থেকে সেই অবতারের প্রকাশ হয়। তাই দেখছি যে মহাবিষ্ণু হচ্ছেন এই জড় সৃষ্টির আদিকারণ, তার থেকে গর্ভদায়কশায়ী বিষ্ণু প্রকাশ হয় এবং তারপর ক্ষীরদায়কশায়ী বিষ্ণু প্রকাশ হয়। আর জড়জগতে মানে ভগবানের অবতারেরা ক্ষীরদায়কশায়ী বিষ্ণু থেকে প্রকাশিত হন। তাই এই পৃথিবীর পাপ ভাব হরণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গ্রহণ করেন না, কিন্তু কৃষ্ণ যখন অবতরণ করেন তখন সমস্ত বিষ্ণু প্রকাশকেরাও মানে তার সঙ্গে যুক্ত হন। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তাই শ্রী বিষ্ণু তার সঙ্গে থাকেন, তাই তার বৃন্দাবন লীলা প্রদর্শন করে তিনি মানে সৌভাগ্যবান বদ্ধ জীবদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই কেবল কৃষ্ণ অবতরণ করেন। তাই আমরা দেখছি প্রথম প্রশ্ন যে কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছেন এতেকাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি তিন জায়গায় আছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনটা জায়গায় আছেন, দ্বারকা, মথুরা এবং বৃন্দাবন। দ্বারকায় তিনি পূর্ণ পুরুষোত্তম, মথুরায় পূর্ণতর পুরুষোত্তম, আর বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণতম পুরুষোত্তম, মানে রিলেটিভ সুপারলেটিভ। আর সবার ঊর্ধ্বে যে স্থানটি আমরা গতকাল সেটা আলোচনা করেছি, তাই আবার পুনরাবৃত্তি করবো না। আমরা এক একটা ধাপ মানে সবার ঊর্ধ্বে হচ্ছে সেই স্থানটি, সেটা হচ্ছে বৃন্দাবন, গোলক বৃন্দাবন। তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের আচার্য তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে কৃষ্ণকে তিনি হচ্ছেন আরাধ্য ভগবান ব্রজেশতনয়া, মানে আরাধ্য ভগবান তিনি আবার কে, তিনি হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তিনি হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। এই এখান থেকে এটাতে ইঙ্গিত করা হচ্ছে যে বৃন্দাবনের যে কৃষ্ণ তিনি কিন্তু বাসুদেব কৃষ্ণ নয়, মথুরায় যে জন্ম হয়েছে কৃষ্ণ তিনি কিন্তু এই বৃন্দাবনের যে লীলা করেছেন কৃষ্ণ সেই কৃষ্ণ কিন্তু বাসুদেব কৃষ্ণ নয়। আর মহাপ্রভু বলেছেন যে যদুবংশে যে জন্ম হয়েছে সেই কৃষ্ণ কিন্তু অন্য কৃষ্ণ, আসল যে কৃষ্ণ তিনি কিন্তু বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবন ত্যাগ করে কখনো কোথাও যান না। আপনারা মন দিয়ে শুনবেন, এগুলি খুব তত্ত্ব সিদ্ধান্তের কথা। আসল যে কৃষ্ণ তিনি বৃন্দাবন ত্যাগ করে কোথাও যান না, কারণ কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ পুরুষোত্তম কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। স্বয়ং যে ভগবান তিনি হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ, সেই কৃষ্ণের প্রথম অবতারকে প্রকাশ হচ্ছে কে, বলরাম। আর সেই বলরাম থেকে এসছে এই বাসুদেব, শঙ্করসন, অনুরুদ্ধ, প্রদ্যুম্ন, আর এই চতুর্ভুহ বলরামের প্রকাশ
এই চতুর্ভূহ, এই যে বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন, এই চতুর তাকে তাদেরকে চতুর্ভূহ বলা হয়। এই চতুর্ভূহ হচ্ছে বলরামের এই প্রকাশ, আর এই চতুর্ভূহের থেকে আসছে নারায়ণ, আর সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রে শুয়ে থাকেন, শুয়ে আছেন, এবং তার নিঃশ্বাস থেকে বুদ্বুদগুলো উঠছে, সেগুলো হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। মানে এই যে মহাবিষ্ণু থেকে যে নিঃশ্বাস থেকে বুদ্বুদ উঠছে, সেইগুলো এক একটা ব্রহ্মাণ্ড। সেই মহাবিষ্ণু থেকে এসেছে গর্ভদাকশায়ী বিষ্ণু, আর গর্ভদাকশায়ী বিষ্ণু থেকে মানে ক্ষীরোদাকশায়ী বিষ্ণু, ক্ষীরোদাকশায়ী বিষ্ণু এরা হচ্ছে বলরামেরই প্রকাশ। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন, তিনি হচ্ছেন বলরাম। আর কানোদাকশায়ী সাইতে শুয়ে আছেন কে? মহাবিষ্ণু। আর আর কৃষ্ণই হচ্ছেন ভগবান, তিনি সবসময় তিনি বৃন্দাবনে থাকেন। তাই দেখা যাচ্ছে কৃষ্ণর থেকে সমস্ত, কৃষ্ণ হচ্ছেন অবতারই, তিনি কিন্তু অবতার নন, কিন্তু এরা হচ্ছে সবাই অবতারই। আর ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তিনি বৃন্দাবন বৃন্দাবনেই থাকেন। কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে, এখন কৃষ্ণ যদি, কৃষ্ণ তো বৃন্দাবনে লীলা বিলাস করেন, তবে তিনি কী করে এলেন এই ভুলুকে, কীভাবে এলেন তিনি বৃন্দাবনে, গোলোক থেকে মর্তের বৃন্দাবনে কীভাবে এলেন? সেটা গর্গসংহিতা একটা সুন্দর একটা গল্প আছে, সুন্দর একটা বর্ণনা আছে। একবার পৃথিবী মানে পশুর দ্বারা নির্বাস মানে নির্যাতিত হয়ে তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা আছে হচ্ছে মানে পরম পিতা, মানে সবাইয়ের, তাই পৃথিবী মা ব্রহ্মার কাছে গেলেন, নালিশ করলেন, দুঃখের কথা জানালেন। ব্রহ্মা তখন পৃথিবীকে নিয়ে তিনি বিষ্ণুর কাছে গেলেন। কোন বিষ্ণু? ক্ষীরোদাকশায়ী বিষ্ণুর কাছে গেলেন, কারণ ক্ষীরোদাকশায়ী বিষ্ণু কাছে গেলেন তিনি, কারণ ক্ষীরোদাকশায়ী বিষ্ণু এই এই ব্রহ্মাণ্ডেই তিনি রয়েছেন, আর এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন এই ক্ষীরোদাকশায়ী বিষ্ণু। আর ক্ষীরোদাকশায়ী বিষ্ণু তখন বললেন, ব্রহ্মাকে বললেন, সেটা আমার পক্ষে, তার দুঃখ দূর করা আমার পক্ষে সম্ভব হবে না। তখন কী করলেন বিষ্ণু, ক্ষীরোদাকশায়ী বিষ্ণু তাদেরকে নিয়ে একটা নৌকা করে তিনি মানে মানে গঙ্গা, যেখানে যে বামনদেব, যখন বামন অবতারে ভগবান বামন অবতারে এসেছিলেন, তখন তার পায়ের আঘাতে যে একটা ফাটল, ব্রহ্মাণ্ডে যে একটা ফাটল ধরেছিল, যার থেকে গঙ্গা মানে এসেছে, সেই ফাটল দিয়ে তারা বেরিয়ে গেল নৌকা দিয়ে। কোথায় গেল তারা? তারা গেল কারণ সমুদ্রে, ক্ষীরোদাকশায়ী ক্ষীরোদক মানে ক্ষীরোদসাগর থেকে তারা কারণ সমুদ্রে গেল। আর সেখান থেকে কারণ সমুদ্রে গিয়ে দেখলেন সেখানে ডুমুরের মতো অনেক অনেক ব্রহ্মাণ্ড ভেসে ভাসছে। মানে তারপর তারা কারণ সমুদ্র অতিক্রম করে তারা গেলেন বৃন্দাবনে, মানে গোলোক মানে বৈকুণ্ঠ, বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে পৌঁছামাত্র তারা দেখলেন সেখানে দুজন রক্ষক ছিলেন। তখন সেই দ্বার রক্ষক জিজ্ঞাসা করলেন, আপনারা কে, কী চাই আপনাদের? তখন ব্রহ্মা বললেন, আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে আমরা দেখা করতে চাই। তখন দ্বাররক্ষী ভগবানের কৃষ্ণের কাছে গিয়ে বললেন, তখন সেই দ্বাররক্ষী ফিরত এসে বললেন, আপনারা আপনারা কোথা থেকে আসছেন? ব্রহ্মা তখন বলল, আমি ব্রহ্মা ভুলুক থেকে এসেছি। সে ফিরে গিয়ে বললো, জিজ্ঞাসা করলো, কোন ব্রহ্মা? আবার ফিরে এসে জিজ্ঞাসা করলো, কোন ব্রহ্মা? ব্রহ্মা আশ্চর্য জিজ্ঞাসা করলো, কোন ব্রহ্মা? মানে আমি তো ভাবতাম আমি একাই একমাত্র ব্রহ্মা। কৃষ্ণ কিছু না বলে তখন তাদের ভিতরে নিয়ে যাওয়া হলো, আর কৃষ্ণ তখন কিছুই না বলে মানে সমস্ত ব্রহ্মাদের তিনি আহ্বান করলেন। আর তখন ব্রহ্মা দেখলেন দশটা মাথার ব্রহ্মা, একশোটা মাথা ব্রহ্মা, 1000 মাথা ব্রহ্মা, কোটি কোটি ব্রহ্মা। আর ব্রহ্মা ভাবছিলেন, আমার তো 4টা মাত্র মাথা, আর এদের কারো 100টা 1000 মাথা। ব্রহ্মা বুঝতে পারলেন যে তিনি যখন ব্রহ্মা বুঝতে পারলেন যে মাথা অনুসারে ব্রহ্মাণ্ডের আয়তন, যে যত বড় ব্রহ্মাণ্ড যত বড় হবে সেই 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 ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মাথার আয়তনও অনেক বেশি হবে। তাই অসংখ্য ব্রহ্মাণ্ড এবং সেই ব্রহ্মাণ্ডগুলো পরিচালনা করেন এই বিভিন্ন মাথার ব্রহ্মারা, অগণিত ব্রহ্মাণ্ড। তখন ব্রহ্মা বুঝতে পারলেন এই জগতের আয়তনটা কত, তিনি বুঝতে পারলেন। তাই এই ব্রহ্মাণ্ডগুলোতে হচ্ছে জড়জগতের ভগবানের সৃষ্ট প্রথম জীব তারা। প্রত্যেক ব্রহ্মাণ্ডে
ব্রহ্মা রয়েছে, জীবও রয়েছে, তারা সবাই গর্ভদাক্ষায় বিষ্ণু নাভি থেকে এসেছে। আর কৃষ্ণকে যখন বললেন, ব্রহ্মা যখন বললেন তার দুঃখের কথা, হ্যাঁ, তখন কৃষ্ণ আশ্বাস দিয়ে বললেন যে ঠিক আছে, আমি 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 যাবো, আমি ভুলুকে যাবো, পৃথিবী লোকে আমি যাব, আমি যাচ্ছি। কৃষ্ণ যখনই বললেন আমি যাচ্ছি, আর রাধারানী, কারণ গোলক বৃন্দাবনে তো সপার্ষদ ভগবান, এই যশোদামা, নন্দ বাবা, ব্রজবাসী, রাধারানী, অষ্টসখী, সবাই ভগবানের সঙ্গে গোলক বৃন্দাবনে নিত্য তারা বিরাজ করে, লীলা বিলাস করছে সেখানে। আর যখনই কৃষ্ণ বললেন যে আমি যাব, আমি যাচ্ছি, ব্রহ্মাকে বললেন, আর রাধারানী সেটা শুনে মূর্ছিত হয়ে বললেন, যখন জ্ঞান ফিরে হলো তখন কৃষ্ণ রাধাকে বললেন, আশ্বাস দিলেন, তুমি ভেবো না, তুমি তুমিও আমার সঙ্গে যাবে। রাধারানী বললেন, না না না, আমি বৃন্দাবন ছেড়ে, এই গোলক বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যেতে চাই না, সেখানে যেখানে কালিন্দী নেই, যমুনা নেই, গোবর্ধন নেই, আমি সেখানে যাই যেতে চাই, আমি যেতে আমি যাবো না আমি। কৃষ্ণ বললেন, ঠিক আছে হে রাধে, এই এই ব্রজের, এই গোলক বৃন্দাবনের একটা অংশ আমি ভুলোকে আমি পাঠিয়ে দিচ্ছি। এইভাবে কৃষ্ণ আসার আগেই তিনি এই ব্রজ, এই পৃথিবীতে তিনি এই বৃন্দাবন, যেখানে আমরা যাই সেই বৃন্দাবন ধাম, এই ব্রজভূমি তিনি প্রকট পৃথিবীতে প্রকট করলেন। তারপর কৃষ্ণ এলেন লীলা বিলাস করতে। এটাই হচ্ছে, এটাই হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের বৈশিষ্ট্য। আর আমরা গৌড়ীয় সম্প্রদায়, আমরা আমরা মধ্যাচার্য গৌড়ীয় সম্প্রদায়, আমাদের বাবার গুরুদেবের আমার পরম্পরা, তাই আমরা আমরা কিন্তু সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকেই আমরা আমাদের আরাধ্য। এই জন্য বলা হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন আরাধ্য ভগবান ব্রজের সতনয়া, হ্যাঁ, তিনিই আমাদের আরাধ্য। তাই আর ব্রজেন্দ্র নন্দন সেটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই ব্রজলীলা কৃষ্ণ বিলাস করেন কখন, তিনি কখন আসেন এই পৃথিবীতে? ব্রহ্মার একদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন। আর ব্রহ্মার একদিন মানে এক হাজার চতুর্যুগ, এক হাজার চতুর্যুগ একটা দিন, মাত্র একটা চতুর্যুগে, দ্বাপর যুগের শেষে স্বয়ং ভগবান আসেন। প্রতি চতুর্যুগে কিন্তু তিনি আসেন না, যদিও ভগবান বলেছেন সম্ভব আমি যুগে যুগে, কিন্তু তিনি ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর কৃষ্ণ ত্রিভঙ্গ মুরানি হাতে মুরলী সেই কৃষ্ণ কিন্তু তিনি প্রতি যুগে যুগে আসেন না, কৃষ্ণের অবতারেরা আসেন, ক্ষীরোদয়াক্ষায়ী বিষ্ণুর অবতারেরা আসেন। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি ব্রহ্মার একদিনে একবার আসেন, আর ব্রহ্মার একদিন মানে মানে তার চোদ্দটা মনু থাকে একটা দিনে, আর তাদের আয়ু হচ্ছে একাত্তর চতুর্যুগ। আর এক একটা মনুর স্থিতিকাল বা মানে এই যে একাত্তর চতুর্যুগ তাদের স্থিতিকাল, সেই একাত্তরের মধ্যে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণাস্তু ভগবান, তিনি স্বয়ং তিনি আসেন। এটাই তো ব্রজেন্দ্র নন্দনের বৈশিষ্ট্য। আর এখন সপ্তম বৈবস্বত মনুর রাজত্ব চলছে, মানে তার মানে ভগবান শ্রীকৃষ্ণ বেশি দিন হয়নি, কিছুদিন আগে তিনি এসেছেন, এসে গেছেন এই এই ভুলুকে। তারপর তারপর থেকেই তো কলিযুগের শুরু হয়েছে। আর যখন কৃষ্ণ তার লীলা সংবরণ করলেন তখনই কলিযুগ শুরু হয়েছে। আর কৃষ্ণ লীলা সংবরণ করার পর ভগবান তখন ভাবলেন যথেষ্ট হয়েছে, এতকাল চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতে নাহি অবস্থান, দীর্ঘকাল আমি এই ব্রজপ্রেম, এই মানে প্রেম ভক্তি আমি দান করি নাই। ব্রজ ব্রজপ্রেম কখন দান করে? যখন এক হাজার চতুর্যুগের ব্রহ্মার একদিন যখন আসে তখন তিনি কেবল তখনই তিনি তিনি আসেন আর ব্রজলীলা তিনি বিলাস করেন। আর এই ব্রজলীলার বৈশিষ্ট্য কী আমরা গতকালও বলেছি, এই ব্রজলীলার বৈশিষ্ট্য হচ্ছে ব্রজলীলায় কৃষ্ণ নররূপে তিনি লীলা বিলাস করেন। মানুষে কৃষ্ণের যতক খেলা, হ্যাঁ, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। কৃষ্ণের যত সমস্ত লীলা আছে তার মধ্যে এই নরলীলা হচ্ছে কৃষ্ণের স্বরূপ, আর সেই লীলাটাই লীলাটাই হচ্ছে সর্বোত্তম। কারণ মানুষের মতো রূপটা হচ্ছে তার স্বরূপ, আর তিনি শ্যামসুন্দর ত্রিভঙ্গমরী, সেটা আমাদের কৃপা করে তিনি নরপুরে এসে আউট অফ হিস কজলেস মার্সি তিনি এসেছেন কৃপা করে। তাই আমরা অনেক সৌভাগ্য, আমরা খুব সৌভাগ্যবান এই রূপটাকে আমরা হৃদয়াঙ্গ আমরা করতে পারছি আমরা, আর সেই লীলাতে প্রবেশ করার আমরা সুযোগও আমরা পেতে পারি। কৃষ্ণ সেই কথাটাই তো তিনি বলছেন, আমি ব্রজলীলা বিলাস করলাম কিন্তু মানুষ কিভাবে কিভাবে সেখানে প্রবেশ করবে সেই ব্রজলীলাতে, হ্যাঁ, সেই সম্বন্ধে তিনি আরও বিশ্লেষণ করলেন। কৃষ্ণ বললেন যে এই সকলে জগতে মুড়ে করে বিধিভক্তি, বিধিভক্তি
দ্বারায় বিধিভক্তিক মানুষ কর। সাধারণত আমরা জীবেরা বদ্ধজীব আমরা মানে বিধিভক্তি আমরা করে থাকি, কিন্তু বিধিভক্তির দ্বারা কিন্তু এই ব্রজপ্রেম লাভ করা যায় না, কারণ বৈধিভক্তির ফলে বৈকুণ্ঠ লাভ করা যায়। আর বৈকুণ্ঠ বৈকুণ্ঠতে কে থাকে? কৃষ্ণ নারায়ণ রূপে আছেন, চতুর্ভুজ রূপে আছেন, চারটি হাত। আর এই জড়জগৎ হচ্ছে সেই চিৎ জগতের প্রতিবিম্ব বা প্রতিফলন। তাই যে বলছে বলা হচ্ছে যে যে সবচেয়ে উচ্চস্তরের যে স্থান ব্রজ, ব্রজ মানে গোলোক বৃন্দাবন, সেই ব্রজে কৃষ্ণের যে রূপ সেই রূপটাই আমরা পেয়েছি। কিন্তু ব্রজে মানে ব্রজের নিচের, ব্রজের নিচে কী আছে সেটা হচ্ছে বৈকুণ্ঠ। আর বৈকুণ্ঠর রূপটা কে কারা পেয়েছে? বৈকুণ্ঠের রূপটা স্বর্গের দেবদেবীরা পেয়েছে, যারা আমাদের স্বর্গলোক আমাদের এই পৃথিবীর লোকের উপরে, সেটা বৈকুণ্ঠের প্রতিফলন। এটা আমাদের কিন্তু আমাদের মানে চরম সৌভাগ্য যে কৃষ্ণের রূপটা আমরা পেয়েছি। হ্যাঁ, মানে কৃষ্ণের তো দুই বাহু না, তাই না? মুরলী হাতে, কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা। তাই কৃষ্ণ মনে মনে ভাবলেন যে মানুষ সাধারণত বৈধিভক্তি করবে, এবং বৈধিভক্তি করে তারা যখন বৈধিভক্তি যখন পূর্ণতা লাভ হবে তখন তারা বৈকুণ্ঠে চলে যাবে। কিন্তু বৈকুণ্ঠে চলে গেলে সেখান থেকে তারা কীভাবে বৃন্দাবনে আসবে? কারণ ভগবানের তো, ভগবান হচ্ছেন, ভগবান চান যে আমরা যাতে এই জড় মৃত্যুর বন্ধন থেকে আমরা যাতে এই জড় জগতে তৃতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে যাতে আমরা আমাদের আমাদের স্বধাম, আমাদের আসল যে ঘর আলয় সেটা হচ্ছে গোলোক বৃন্দাবন, সেখানে যাতে আমরা ফিরে চলে যেতে পারি, সেটাই ভগবান। সেই জন্যই তো ভগবান তিনি আসেন এই পৃথিবীতে এবং নররূপে তিনি লীলা করেন। তাই ভগবান ভাবলেন এই বৈধিভক্তি দ্বারা তো আমাকে লাভ করতে পারবে না, গোলোক বৃন্দাবনে নিজের ধামে মানুষ যেতে পারবে না। তাই ভগবান ঠিক করলেন তিনি ভক্তরূপে আসবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু, ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তাই তিনি মানে স্বয়ং ভগবান তিনি ভক্তরূপে তিনি এসেছেন। আর মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু এই তিনি আমাদের এই বস্তুটি তিনি আমাদের দান করলেন। সেটা আগে কখনো কখনো কোনো অবতার এসে কোনো মানে দান কোনো আমাদের দেয়নি সেই সেই জিনিসটা। সেটা হচ্ছে কি? অনির্পিত চিরাঞ্চরিত করুণয়াক কৃপয়া কলো সমর্পিতম, উন্নত উজ্জ্বলরস সমর্পিতম। হ্যাঁ, মানে অর্পণ মানে দেয়া, অনির্পিত মানে অনির্পিত মানে যেটা কখনো আগে দেওয়া হয়নি। আর চিরাক মানে দীর্ঘকাল ধরে কেউ দেয়নি। এক হাজার, এক হাজার চতুর্গুজ চতুর্যুগ হয়ে তা দেওয়া হয়নি। তাই করুণায় মানে দয়া করে তিনি ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কী দেওয়ার জন্য? সমর্পিত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি দিয়ম, মানে উন্নত উজ্জ্বল রস দান করার জন্য তিনি এসেছেন। উন্নত মানে, উন্নত মানে সবার উপরে, মানে সেটা হচ্ছে কি? মধুর রস, রস মানে রস আপনারা সবাই জানেন, শান্ত দাস্য সখ্য মাৎসল্য মধুর। আর সেই মধুর, সেই যে মধুর উন্নত তার উপরে, তার উপরে হচ্ছে উজ্জ্বল রস, মধুর রস। সেই মধুর রস কিন্তু আবার দুই রকমের, আপনারা মন দিয়ে শুনবেন। সেই একটা হচ্ছে স্বকীয়, আরেকটা হচ্ছে পরকীয় রস। স্বকীয়টা মানে কি? স্বকীয় মানে যেখানে, মানে যেখানে বিবাহের সামাজিকতা রয়েছে, স্বামী স্ত্রী, যেখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার 16,108 মহিষীদের সঙ্গে তার, সেটা হচ্ছে স্বকীয় প্রেম রস সেটা। আর আর পরকীয়, পরকীয় হচ্ছে যে বৃন্দাবনের গোপীদের, বৃন্দাবনের রসটা ছিল পরকীয়া। মানে কৃষ্ণ তো গোপীদের ব্রজবাসীদের তাদের বিবাহ করেননি, তার তাদের তার তাদের সঙ্গে তার রিলেশনটা ছিল পরকীয়া। মানে তাই মানে পরকীয়া, মানে পরকীয়ার রসে যে প্রেম, সেই প্রেমটা মানে আরও মানে উজ্জ্বল, আরও বেশি মানে আকর্ষণ করে। সেই জন্য আমাদের গোস্বামীরা বলেন, বলেছেন যে অহরেব গতি প্রেম, মানে প্রেমের গতিটা, প্রেমের গতি মানে মানে ঠিক মানে কি বলে এটা, একটা সাপের, সাপের চলার গতির মতো। সাপটা তো সোজা চলে না, একে বেঁকে চলে। তাই বলা হচ্ছে যে ঠিক তেমনি প্রেমের গতি হচ্ছে কখন হওয়া, যখন মানে মানে উল্টা, মানে মানে প্রেমের প্রক্রিয়া যে রস সেটাতে বাধা আসে, মানে বাধা আসে মানে সেটা সোজা গতি নয়, মানে আঁকাবাঁকা মানে। তাই সেটা বৃন্দাবনে, তাই সেজন্য বৃন্দাবনে যে সেটা হচ্ছে পরকীয়া লীলা, পরকীয়া লীলা। আর সেটা একমাত্র এখানে, এটাই মানে ব্রজলীলার বৈশিষ্ট্য। সেই ব্রজলীলাটা কিন্তু
কিন্তু কিন্তু অনুকরণীয় নয়, আবার অনুসরণীয় নয়। কেবল কৃষ্ণই তা করতে পারে। কেন? কারণ কারণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর, তিনি হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গড, তিনি হচ্ছেন মানে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন সব কিছুর মালিক। হি ইজ দ্য সুপ্রিম এনজয়ার, পরম ভোক্তা তিনি, তিনি হচ্ছেন সব কিছুর মালিক। কৃষ্ণ যদি মালিক হয় তবে কৃষ্ণ যেটা মানে সেটা ভোগ করতে পারে, অধিকার আছে। অতএব এখানে কোনো অনৈতিক কোনো আচরণ নেই। কারণ অনেকে প্রশ্ন করে থাকে এই গোপীদের সঙ্গে যে তার যে পরকীয়া যে রস, সেটা অশালীনতা বোধ আছে কি, আছে কি, সেটা প্রশ্ন হতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মালিক, তার অতএব এখানে কোনো অনৈতিক আচরণ নেই। তার তিনি হচ্ছেন সব কিছুর মালিক, তার অধিকার আছে, সেটা আমাদের বুঝতে হবে। কৃষ্ণের এই ব্রজলীলা সেটাতে প্রবেশ করার জন্য আগে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আর সেটা আমাদের কীভাবে সম্ভব যোগ্যতা, সেগুলি সম্ভব সেই মানে কি বলে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এইভাবে ভক্ত সঙ্গ করে রসাস্বাদন করার মাধ্যমে, এইগুলি গ্রন্থ পড়ার মাধ্যমে, এইগুলি তবেই আমরা আস্তে আস্তে আমরা যোগ্যতা, আমরা তবেই আমরা ভগবানকে কী করছেন আমরা সব আমরা জানতে পারবো আমরা। তাই বলা হচ্ছে গীতা হলো ভগবানের বচন, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মন। তাই তো ভগবানকে বলা হয় গোপীজন বল্লভ গিরিবরধারী। হ্যাঁ, মহাদেব গিরিবরধারী, তাই অনেকে বৃন্দাবনও আছে, অনেক মানে এটাকে বলা হয় মানে সহজিয়া সহজিয়া, এরা মানে ভগবানকে নকল করতে চায়, ভগবান সাজতে চায়। আরে ভগবান সাজার আগে গোপীজন বল্লভ হতে হলে গিরিবরধারী আগে হও। তুমি কি পারবে সেই আঙুল, কৃষ্ণ যেমন সেই ছোট্ট আঙুলটা দিয়ে গোবর্ধন পর্বতকে 7টা দিন ধরে রেখেছিল সেই ইন্দ্রের জলবর্ষণ থেকে সমস্ত বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন, সেটা কি, সেটা কি আমরা পারবো? হ্যাঁ, সেই গোবর্ধনটা ধরে রাখতে সেই বিরাট সেই পাহাড়। হ্যাঁ, সেই জন্য গিরিবর গোপীজন বল্লভ হতে হলে আগে গিরিবরধারী হতে হবে। যেভাবে মহাদেব শিব বিশ্বের সমুদ্র পান করেছিলেন, কেউ যদি মহাদেবের অনুকরণ করে বিষ পান করে তাহলে তো সে মারাই যাবে। হ্যাঁ, তাই মহৎ ব্যক্তিদের কার্যকলাপের অনুকরণীয় নয়। হ্যাঁ, তাই ব্রজলীলায় কোনো অনৈতিকতা নেই। কারণ প্রথমত রাধারানী, কারণ বিবাহ অভিমন্যুর সাথে হয়েছিল, আর অভিমন্যুকে তিনি হচ্ছেন মানে কৃষ্ণেরই ছায়া। বিবাহ যদি কৃষ্ণের ছায়ার সঙ্গে হয়েছিল তাহলে আসলে কার সঙ্গে হয়েছিল, সেইগুলি আমাদেরকে বিচার করতে হবে, বুঝতে হবে, মনন করতে হবে, চিন্তন করতে হবে। আর দ্বিতীয়ত, যে বছর ব্রহ্মা গোপবালক এবং বাছুরদের মানে কী করেছিল, হরণ করেছিল, হ্যাঁ, সেই ব্রহ্মা সম্মোহিনী লীলা যে হরণ করেছিল, তারা এক বছর তাদেরকে লুকিয়ে রেখেছিল ব্রহ্মা গুহাতে, সুপ্ত অবস্থায় ছিল তারা। আর কৃষ্ণ তখন নিজেই সমস্ত গোপবালক সমস্ত গুবাছুরদের রূপ ধারণ করেছিলেন। আর সেই বছর কৃষ্ণ বলেছিল নন্দমহারাজকে, কী বলেছিল কৃষ্ণ, যে নন্দমহারাজকে বলেছিল যে বাবা এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুবই ভালো সময়। নন্দমহারাজ কৃষ্ণের কথা শুনে সমস্ত মেয়েদের মানে বৃন্দাবনের মানে ব্রজবাসীদের মেয়েদের মানে গোপ মানে বালিকাদের গোপ বালকদের সাথে বিবাহের ব্যবস্থা করেছিলেন। তাহলে বিয়েটা আসলে কার সঙ্গে হয়েছিল? কারণ কৃষ্ণ তো সেই একটা বছর তিনি সমস্ত গোপাল মধুমঙ্গল সুদামা এইরকম বিভিন্ন যে গোপ নামগুলি মনে পড়ছে না, সেই গোপবালক যে হলে কৃষ্ণের বন্ধু, সবাইকে হি ম্যানিফেস্টেড হিমসেলফ এস মানে থাউজেন্ডস অফ গোপস আর থাউজেন্ডস অফ আই মিন কাউস এইরকম তিনি ম্যানিফেস্ট করেছিলেন। তাহলে সেই বছর যে গোপিকাদের যে বিবাহ হয়েছিল আসলে তো কৃষ্ণের সঙ্গে হয়েছিল সেই বিবাহ। হ্যাঁ, চিন্তা করতে গেলে তাহলে কৃষ্ণের সঙ্গে হয়েছিল, তাই নয় কি? তাই কৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, সর্বলোক মহেশ্বরম, তিনি এই সকলের সুহৃদ। তাই আমাদের কোনো রকমের সমালোচনা করা উচিত নয়। তাই শাস্ত্রে বলা হয়েছে কঠোর তপস্যা যাগযজ্ঞ ইত্যাদি অনুসরণ করার ফলেও যদি আমাদের হৃদয়ের যে সুপ্ত কৃষ্ণপ্রেম, কারণ কৃষ্ণপ্রেম আমরা হচ্ছি চিন্ময় আত্মা, আমাদের আমরা জন্ম থেকে কিন্তু আমরা আমাদের কৃষ্ণপ্রেম হৃদয়ে আছে, কিন্তু অনেক কঠোর তপস্যা যাগযজ্ঞ করার ফলেও যদি সেই সুপ্ত কৃষ্ণপ্রেম যদি জাগরিত না হয় তাহলে সবই অর্থহীন, সময়ের অপচয় মাত্র।
কিন্তু কিন্তু পক্ষান্তরে কিন্তু আমরা যদি হৃদয়ে সুপ্ত কৃষ্ণ প্রেম আমরা জাগরিত আমরা করতে পারি, তাহলে আমাদের আর এই যাগ যজ্ঞ তপস্যার কোনো প্রয়োজন থাকে না। তাই তো কৃষ্ণ কত সহজভাবে তিনি অর্জুনকে বলেছেন যে তুমি কোনো কিছু করার দরকার নেই, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কর, এটাই হ্যাঁ, আর সর্বধর মান পরিত্যজ্য মামেকং শরণাঙ্গজ অং তাং সর্বভাব্য মুখ্যামি মা সুচ। আমার বোধ সময় শেষ হয়ে গেছে, প্রণাম প্রণাম সবাইকে, নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন শিবানন্দ চরণার বিন্দ রে, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তীরে, কমল দল জল জীবন টল মল ভজ হরিপদ নীতিরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহে ভব সিন্ধুরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করুন, শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়।